অলৌকিকতা কেউ ছাপিয়ে গেল তুরস্কে ঘটে যাওয়া ঘটনাটি। তুরস্কে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানার 152 ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে মিলেছে প্রাণের স্পন্দন। এবার 85 বছর বয়সে এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্কের হাতাই প্রদেশে ধ্বংসস্তূপের নিচ থেকে ইসমিহান নামে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। এই ঘটনাকে অলৌকিক বলছে উদ্ধারকর্মীরাও। সেই বৃদ্ধাকে জীবিত উদ্ধারের পর উদ্ধারকারীরা ইসমিহানকে বলেন, তুমি একটা অলৌকিক বিষয়। গত সোমবার ভোর 4:17 তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে তুরস্কের পাশাপাশি সিরিয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। নিরলস উদ্ধার কাজ চলছে, তবে সময় যতই গড়াচ্ছে ধ্বংসস্তূপ থেকে জীবিত কাউকে উদ্ধারের আশা ততই ক্ষীণ হয়ে আসছে। প্রিয় ভিউয়ার্স, 6 দিনেরও বেশি সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার পরও জীবিত থাকাটা অলৌকিক বিষয় নয় কি? এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।